পহেলা বৈশাখে চাহিদা বাড়ে মাটির আর মিষ্টি সাজ খেলনার। এবারও সে চাহিদার কথা ভেবে বাঘ, হরিণ, ফুলদানি সহ অর্ধশতাধিক শিল্পকর্ম তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী ও কারিগররা। বিভিন্ন জায়গার থেকে মানে পাইকার পত্র এসে মাল টান দেয়, মানে চাহিদাটা বেশি নববর্ষ উপলক্ষে। লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমার মা বাবাকে সাহায্য করি। গাজীপুরের সিন্দুরি ও আশপাশের কয়েকটি গ্রামে এসব খেলনা তৈরি চলছে। বৈশাখী মেলা উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব শিল্পপণ্য নিতে আসেন মহাজনরা। তবে হরতাল অবরোধের কারণে আগের মতো বেচাকেনা নেই বলে জানালেন কারিগররা। রঙের দাম বেড়ে গেছে, কিন্তু সেই হিসাবে আমাদের পোষায় না। না পোষাতে আমরা মানে এই মালগুলিকে অনেক কমিয়ে আমরা মানে ই করতেছি, সেল দিতেছি। হরতালের কারণে যদি মেলা খেলা না দেয় তাহলে তো আমরা মাল আইনে বিপদে পড়ব। এর জন্য এরা অন্য বছরের তুলনায় এবছর পাইকার পত্র কম। এই শিল্প টিকিয়ে রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসন। জেলে এই তাঁতি এদের ক্ষেত্রে আমরা সরকারের কাছে প্রকল্প প্রেরণও করেছি, কিছু কিছু কাজ আমাদের গাজীপুর জেলায় ইতিমধ্যে হচ্ছে। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, এসব শিল্প টিকে রাখতে সার্বিক পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।